অবশেষে ক্যান্সার আক্রান্ত স্ত্রীর লড়াই শেষ হলো অভিনেতা আনিসুর হক মিলনের। ছোট পর্দার এই অভিনেতার স্ত্রী পলি রহমান মারা গেছে রবিবার যুক্তরাষ্ট্রের সময় 11:57। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে তিনি অনেকদিন ধরেই মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত। অভিনেতা মিলন বলেন, আমার স্ত্রী পলি আহমেদ আজ সকাল 11:00 একটি হাসপাতালে মারা গেছেন। অভিনেতা মিলন আহমেদের স্ত্রী মারা যাওয়ায় অনেকেই শোক প্রকাশ করেন। তার ভিতরে রণক আহমেদ সাধারণ সম্পাদক, তিনি বলেন, আমাদের সবার প্রিয় মিলনের স্ত্রী পলি আহমেদ আজকে সকালে মারা গেছে, তার আত্মার শান্তি কামনা করছি। স্ত্রীকে নিয়ে তার লড়াই কম ছিল না। যুক্তরাষ্ট্রে তার স্ত্রীর চিকিৎসা চলছিল, এই জন্য তাকে সারা বছর বাংলাদেশ টু যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে, আসতে হয়েছে। শুটিংয়ের বিরতি পেলে তিনি ছুটে যেত তার স্ত্রীর কাছে সময়ে কাটানোর জন্য। বছর আগে তিনি তার স্ত্রী পলিকে নিয়ে দেশে ফিরেছিলেন, তখন তার স্ত্রী মোটামুটি সুস্থ ছিল। এদিকে স্ত্রীকে সময় দিতে গিয়ে অভিনেতা তার ক্যারিয়ারে করেছে ভাটা। কিন্তু অভিনেতা মিলন, তিনি দক্ষতার সাথে সব কিছু সমানতালে সামলিয়েছেন, চেষ্টা করছেন কাজের পাশাপাশি তার স্ত্রীকেও সময় দেওয়ার। কখনও তার স্ত্রীর প্রতি অযত্ন হইতে দেয়নি, স্ত্রীর প্রতি কখনও অবহেলা করেনি। অবশেষে তার লড়াই থেমে গেল, কিন্তু সব কিছু রেখে তাকে একা করে না ফেরার দেশে চলে গেলেন পলি রহমান। ব্যক্তি জীবনে মিলন প্রথম বিয়ে করেন লুচি গোমস নামে এক খ্রিস্টান মেয়েকে। 1999 সালে তাদের বিয়ে হয়, তবে 2013 সালে তাদের ছাড়াছেড়ে হয়ে যায়। এরপর তিনি বিয়ে করেন পলি রহমানকে। বেশ ভালোই কাটছিল তাদের সংসার, কিন্তু মরণঘাতী ক্যান্সার তাদের সব কিছু শেষ করে দিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে অভিনেতা মিলনকে কেমন লাগে কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা প্লিজ একটা লাইক একটা কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করছি, আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সত্য ঘটনা ও সত্য নিউজ সবার আগে জানার জন্য আমাদের পাশে থাকুন।